আন্তর্জাতিক সংস্থা এপেক্সের কাছ থেকে কোভিড চিকিৎসা সামগ্রী হস্তান্তর বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, হাসপাতালে দেরিতে আগমন ও নতুন ভ্যারিয়েন্ট মৃত্যু বৃদ্ধির প্রধান কারণ। এখনকার এই সংক্রমণের হার এত বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মৃত্যু হার বেড়েছে। আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বাইরে আর কোনো কিছু করার কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ নাই। করোনায় আক্রান্ত হয়ে মৃতদের তথ্য পর্যালোচনার কাজটি করছে স্বাস্থ্য অধিদপ্তর। গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।